মায়েরা পয়লা বৈশাখ কিছু কাজ করলে বাড়িতে শান্তি আসে। বলে দিই, পয়লা বৈশাখ সাতটা আম পাতা নেবেন, গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করবেন। যদি গঙ্গা জল না থাকে তাহলে এরকম সাদা জলেই পরিষ্কার করে ধুয়ে নেবেন, তাকাবেন মন দিয়ে। এইবার একটা পাত্রে হলুদ, সিঁদুর, সরিষার তেল নিয়ে মিশিয়ে সাতটা পাতাতে ফোঁটা দিয়ে দেবেন। সেই সাতটা পাতাকে লাল কারের সঙ্গে বা লাল সুতোর সঙ্গে দরজার, বাড়ির দরজার প্রথম দরজায় টাঙিয়ে দেবেন। ধূপ দেখানোর পরে বাড়ির যে কোনো একটা কোণে ওই সাতটা পাতা লাল সুতো সহ মাটি খুঁড়ে মাটি ঢাকা দিয়ে দেবেন। সবচাইতে ভালো হয় যদি দক্ষিণ পূর্ব কোণে করতে পারেন। এই শিক্ষাগুলো কীর্তনের মাধ্যমে নিয়ে যান, আপনারা পেয়ে যাবেন। বাড়িতে বাস্তু দোষ থাকলে, অশান্তি থাকলে একটা কাজ আপনারা করবেন, দাদা ভাইরা মন দিয়ে শুনে নিন, যে কথাগুলো বলবো হীরার মতো কথা, যদি ধরে রাখতে পারেন জীবন সুন্দর হবে, তাকাবেন। কথাটি হচ্ছে জ্যোতিষের কথা, পয়লা বৈশাখ জ্যোতিষশাস্ত্র বললো, যদি করতে পারেন। কি বললাম মা? সাতটা আমের সকা গঙ্গা জলে কিংবা এই জলে ধুয়ে মুছে পরিষ্কার করে একটা পাত্রে হলুদ, সিঁদুর এবং সর্ষের তেল রেখে সেই পাতাগুলোকে লাল সুতো দিয়ে দরজায় বাঁধলেন, ধূপ দেখালেন, তারপর ওই ওই পাতাগুলোকে দক্ষিণ পূর্ব কোণে বাড়িতে কি করলেন, একটু গেড়ে দিলেন মাটিতে, মাটি ঢাকা দিলেন, বাস্তু দোষ চলে যায়। যারা ব্যবসা করেন তাদের জন্য বলি, মায়েদের জন্য, বাড়ির জন্য বলি, সেদিন বাড়িতে ধুনো দেবেন, তার মধ্যে সাতটি লবঙ্গ দেবেন, তেজপাতা দেবেন, সেই ধুনো যদি বাড়িতে দেওয়া হয় অশুভ শক্তির দূর হয়। তাছাড়া একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, দোকানের দরজাতে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়। আপনারা ভাবেন এটা কেন হয়, এরও শাস্ত্রের যুক্তি আছে। মায়েরা, লক্ষ্মী গণেশ পছন্দ করে নাড়ু, অলক্ষ্মী পছন্দ করে টক আর ঝাল। এখন যদি আপনি দোকানের দরজায় লঙ্কা ঝাল আর লেবু টক টাঙিয়ে রাখতে পারেন, আর অলক্ষ্মী ঢুকতে গিয়ে যদি বাইরে পেয়ে যায় আর দোকানের ভেতরে ঢুকবে না, তাই আপনারা লেবু লঙ্কা দোকানে টাঙান। প্রত্যেকটা যুক্তি আছে। যারা ব্যবসা করেন, কীর্তন শুনতে এসছেন, তাদের বুদ্ধি দিয়ে যায়। আমাদের এলাকায় বড় বড় ব্যবসায়ীরা এটা করে, আমি গিয়ে দেখেছি, আমার বন্ধুর দোকান খুব চালু। আমরা, কী করছিস রে? বলে, তোর কথা শুনে কাজ শুরু করেছি। বলে, কী? এই দেখুন, দোকান খুলবেন, শুদ্ধ কাপড় পরে দোকান খুলবেন, অশুদ্ধ কাপড় পরে নয়, কিন্তু ধূপ দেখাবেন ভগবানকে। এইবার প্রথমে ঢুকেই একটা করে পাতা, খাতার একটা করে পাতা রেডি রাখবেন প্রত্যেক দিন। ঢুকেই হরে কৃষ্ণ মহামন্ত্রটা এক লাইন লিখলেন, দোকান দিতে দিতে ফাঁক পেলেন, আবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা এক লাইন লিখলেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত দোকান বন্ধ করবার আগে যখনই ফাঁক পাবেন, প্রতিদিন এক পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা লিখুন, 30 দিনে 30 পাতা লিখুন, ভগবানের কৃপা হবে না কে বলেছে? অবশ্যই আপনার গৌর গোবিন্দের কৃপা হবে। কেন? ভগবানকে স্মরণ করে যদি কেউ কাজ করতে পারে তার লাভ আছে। আমি প্রদীপ পাল এখানকার কমিটির অনুরোধে এলাম, কিন্তু আমার কাজ হচ্ছে একটা, শুধু কীর্তন করা নয়, সমাজের ভেতরে যে মহিলাগুলো আছে একটু সরিয়ে দেওয়া। মায়েরা আছে, একবার শুনবেন, সমাজের ভেতরে যে মহিলাগুলো আছে মাঝে মাঝে সরিয়ে দেওয়া। তাকান তো আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের কাছে মাংসের দোকান খুলেছে, দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। দেখবেন আপনারা, বলুন দাদা ভাইরা বিচার করবেন কথাগুলো, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, মাংসের দোকানেও কৃষ্ণ, জুতো চটির দোকানে আমরা চটি কিনতে যাই, কিনতে গিয়ে থমকে দাঁড়ায়, কেন? ওপরে লেখা থাকে চৈতন্য শু হাউস, মানে যে বেটা লিখেছে ওরও চৈতন্য নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও চৈতন্য নাই। কেন? জুতো প্যাকেটের ভেতরে আর ওপরে চৈতন্যের নাম লেখা আছে, যে কিনছে তারও চৈতন্য নাই, আর যে বেচছে তারও চৈতন্য নাই। পয়লা বৈশাখ শুভ নববর্ষের ক নম্বর দিন, এক নম্বর না দুই নম্বর, জোরে বলুন, প্রথম দিন না দ্বিতীয় দিন, জোরে বলুন, শুভ নববর্ষের একদিন প্রথম দিন, তাকাবেন। এই পয়লা বৈশাখ থেকে বাড়িতে তুলসী গাছে জলের ধারা দেবেন,
এগুলো শাস্ত্রে বর্ণন করা আছে। যদি জলের ধারা দেন, তুলসী মহারানীর কৃপা হলে আপনি গোবিন্দের কৃপা পাবেন। আমি ঝাড়খণ্ডে গান করতে গিয়ে দেখলাম, ওরা বলছে বৈশাখ মাস তো আনন্দের মাস। বলে কেন? বছরে তিনটে মাস দামি মাস, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। মাঘ মাসটা কেন মাইরা? মাঘ মাসটা হচ্ছে স্নানের জন্যে। আর কার্তিক মাসটা কেন? দামোদর মাস। আর এই মাসটা কেন মাইরা? এই বৈশাখ মাসটা। এই বৈশাখ মাস যদি পারেন, বাড়িতে যদি নিরামিষ খেতে পারেন, তবে খুব ভালো হয়। তবে একটা গন্ডগোল কি জানেন, কিছু মনে করবেন না বাবা, আমরা কীর্তন করতে যাই তো। আজকে যেমন অনেকে বলছে আমাদের বাড়িতে রাখতাম গো, প্রদীপ বাবুকে রাখতে পারলাম না, খালি লোক কিলবিল কিলবিল করছে, কুটুম্ব এসেছে। কিন্তু মায়েরা কাল সকালে যখন বিদায় নেবে, তখন অনেক জায়গায় বলে খালি আসবেন আসবেন, কীর্তনের দিনই আসবেন, অন্য দিন আসতে পারেন না, কিছু খাওয়াতে পারলাম না। মানে আমরা কত সভ্য ভদ্র লোক, দেখুন এত কীর্তন হলো, নিরামিষ খেয়ে বাড়িতে আনন্দ হলো, আবার শেষে যখন সকালবেলা যাই, আজকের দিনটা থেকে যান বাজার থেকে নিয়ে আস, মানে ওইটা খাওয়ালেই ভালো, এত পনির খাওয়ালেন, এত সবজি খাওয়ালেন, বলছে কীর্তন এসেন না, অন্য সময় এসেন, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, বয়স্ক বাবারা বলুন, অতিথি বাড়িতে এলে অতিথি দেব ভব, না কি বলছেন? একটা কি বলা হয়, অতিথি নারায়ণ, জোরে বলুন, হ্যাঁ না না, অতিথি নারায়ণ কিনা? আচ্ছা মায়েরা, অতিথি বাড়িতে এলে নিরামিষ খেলে, কৃষ্ণ নাম শুনলে অতিথি নারায়ণ। আর যদি অতিথি বাড়িতে এলে বাড়িতে বাজার থেকে শাক সবজি 1 কেজি এরকম নিয়ে এলেন, নিয়ে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? কোনটা জোরে বলুন, কোনটা? এবার যখনই অতিথিকে খাওয়াবেন, তখন বুঝবেন বেটা অসুর এসেছে। আর যদি নিরামিষ খাচ্ছে, তবে আপনি কি বলবেন? তিনি এসেছেন কি দেব ভব, মানে কি মায়েরা? অতিথি হচ্ছে নারায়ণ। যে যেখানে আছেন আপনার মন দিয়ে শুনবেন, মুসলিমদের 30 দিনে 30টা রোজা হয়, ভোর 4টে একবার খাবার খাই, সন্ধ্যে 6টায় খাই, থুতু পর্যন্ত গেলে না। 30 দিনে 30টা, বাচ্চা থেকে বুড়ো সবাই। আপনাদের একটা কাজ করতে হবে, 30 দিনে 30টা করার দরকার নাই, 12 মাসে 24টা, তা আবার 15 দিন পর পর কি হতে পারে জোরে বলুন, একাদশী। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই করতে পারেন একাদশী। বিজ্ঞান ভিত্তিক, কারণ কি, প্রতিদিন তো খাবার খাচ্ছেন, মাঝে মাঝে এই জায়গাটাকে একটু রেস্ট দিতে হবে। যত রেস্ট দেবেন আপনি ফিট থাকবেন, ওই জন্য মাঝে মাঝে আপনাদের প্রত্যেকবার একাদশী করতে হয়। বাচ্চাদেরকে করাবেন, আপনারা করবেন। যদি কেউ একাদশী 12 মাসে 24টা না করতে পারেন, কটা করবেন? আপনার 4টা করবেন। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। মায়েরা, একাদশীর দিনে 5টা শস্য বর্জন, কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। এর মধ্যে পাপ লুকিয়ে থাকে, জেনে নিন। মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, অসুচ অবস্থায়, আপনারা ভাববেন সেদিন একাদশী করতে পারবো না? অবশ্যই করতে পারবেন, কোনো ভুল নেই তাতে। অনেকে ওষুধ খায়, বলে আমার রোগ হয়েছে, ওষুধ খায় আমি একাদশী করতে পারবো, তবু আপনি করতে পারবেন, ওষুধও খাবেন, আপনি একাদশী করতে পাবেন, বিধান আছে কিন্তু। তবে মায়েরা, একাদশীর দিনে কি কি খেতে পাবেন? যদি নির্জলা একাদশী করতে পারেন খুব ভালো, যদি না করতে পারেন তাহলে আপনি কি করবেন? কাঁচা পেঁপে, কাঁচা কলা, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি খাবেন। সন্দক লবণ খেতে পাবেন, এই লবণ খেতে পাবেন না। আবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আপনি আগের দিন রাত্রিবেলায়, কাল একাদশী, আগের দিন রাত্রিবেলা আপনাকে ব্রাশ করে নিতে হবে। কেন না? যে পেস্টটা রয়েছে ওটা লবণ আছে, ওই লবণযুক্ত পেস্ট যদি সকালবেলায় করেন তাহলে একাদশী আপনার হলো না। জিভটা চুলতে চুলতে জিভ যদি কেটে যায় মা, তাহলে আপনার একাদশী হলো, রক্ত বেরিয়ে গেলে। যদি আপনি সবজি কাটছেন, আঙুল কেটে গেল, তাহলে আপনার একাদশী হলো না। মায়েরা, একাদশী দিনে যত কম খাবেন তত ভালো। কেন? ও মায়েরা, যত কম খাবেন মুখ ঝুটা কম করতে হবে। যদি পেটটাকে 4 ভাগ করা যায়, একাদশী দিনে 1 ভাগ খাবেন, 3 ভাগ কি করবেন? 2 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। খাবার কথা চিন্তা করলে হবে না, একাদশীর দিনে প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু চিন্তা করব না। হ্যাঁ, এই যদি ভাব আপনার থাকে তবে একাদশী করা হবে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু সব কথা তো বলেন, একটা কথা বলুন তো, মাথা থেকে পা পর্যন্ত ঋণ যুক্ত, মানে এত ঋণ, খালি ঋণ হয়ে যাচ্ছে এদিকে এদিকে, কি করে ঋণ পরিশোধ করব, মুক্তি পাবো কি করে? আজ একটা উপায় দিয়ে দেবো আপনাদের।
ঋণ মুক্ত হতে গেলে শাস্ত্র একটা পরিষ্কার কথা বলেছে, তাকাবেন জ্যোতিষ শাস্ত্র কি বলছে, বলছে মায়েরা যদি আপনারা উজ্জয়িনী বলে একটা জায়গা আছে মুক্তেশ্বরের মন্দির, সেখানে শিপা নদীর তীরে হলুদ পূজা করতে পারেন। হলুদ পূজা মানে কি, মানে হলুদ কাপড়ে ছোলার ডাল, কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ বেঁধে শিপ্রা নদীর জলে যদি অর্পণ করতে পারেন আপনার মনোবাসনা দিয়ে, আপনার ঋণ মুক্তি হতে পারে। আপনারা একটু চমকে যাচ্ছেন, উজ্জয়িনী যাওয়ার ক্ষমতা আমাদের নাই আর আমাদের ঋণ মুক্ত হওয়ার চান্স নাই। একটা সহজ উপায় বলে দিই, একবারে সহজ, বাড়ির সামনে হবে, আপনার বাড়িতে হনুমানজির মূর্তি আছে কিংবা হনুমানজির কি আছে ছবি আছে, এক কাজ করবেন, প্রতি শনিবার হনুমানজির মন্দিরে পরপর 21টা শনিবার যদি হনুমানজির মন্দির কাছে থাকে খুব ভালো হয়, যদি না থাকে আপনার বাড়িতে যে হনুমানজির চিত্রপট আছে সেটাকে বাড়িতে রেখে যদি পরপর 21 শনিবার হনুমান চল্লিশা প্রতিদিন 11 পার করে পড়তে পারেন, 21 সপ্তাহের মধ্যে গ্যারান্টি দিলাম, এই শাস্ত্র গ্যারান্টি দিচ্ছে আপনি ঋণ মুক্ত হতে পারবেন। কোথায় বললাম, হনুমানজির মন্দিরে, কত সপ্তাহ, 21টি শনিবার, কতবার পড়বেন, 11 বা 11 বার করে একদিনে হনুমান চল্লিশা পড়বেন, ঋণ মুক্ত হবেন। হিন্দু ধর্মের 12 মাসে 13 জোরে বলুন পার্বণ, এই 12 মাসে 13 পার্বণ আপনারা সবাই কি করবেন, মানবেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদের ধর্মগুলোকে আস্তে আস্তে জলাঞ্জলি দিতে বসেছি, এগুলোকে ধরে রাখবেন আমাদের মায়েরা, বাচ্চা মেয়েরা পড়াশুনো করবে ঠিক কথা, এগুলো ধরবে। আগামী 4ই বৈশাখ রাম নবমী, তাকান আগামী 4ই বৈশাখ রামনবমী, একটু বলবেন আপনারা সেই দিন রামনবমীর দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাকে গঙ্গায় স্নান করতে হবে। প্রশ্ন করবেন গঙ্গা যদি কাছে না থাকে তাহলে গঙ্গা স্নান করব কি করে, একটু গঙ্গা জল মাথায় নেবেন, যদি না পারেন মায়েরা তবে গঙ্গা গঙ্গা বলে জলটা মাথায় 3 বার নেবেন। দাদা ভাইরা 4ই বৈশাখ রামনবমী রামের পূজা, তাকাবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে একটা নতুন পোশাক পরবেন, যদি পোশাক না করতে পারেন তাহলে আপনি কি পরবেন, একটা পুরনো পোশাক ধোয়া পোশাক পরবেন। রামচন্দ্রের চরণে 2টি জিনিস দিলে রামচন্দ্র খুশি হয়, একটি পদ্ম ফুল আর একটি তুলসী পাতা। রামচন্দ্রের চরণে কি দেবেন মায়েরা, পদ্ম ফুল তুলসী পাতা, একটু পরমান্ন তৈরি করে প্রসাদ দেবেন সবাইকে, দুপুর 12টা পর্যন্ত আপনারা উপবাস থাকতে পারেন, যদি নির্জলা থাকেন তাহলে খুব ভালো হয়, কটা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত। এইবার বলি রামচন্দ্রের মূর্তি বলুন বা রামচন্দ্রের ছবি বলুন, তাকে স্নান করাবেন 2 রকম জিনিস দিয়ে, একটা পঞ্চামৃত একটা পঞ্চগব্য। পঞ্চামৃত কাকে বলে মা, দুধ ঘি দই চিনি জল আর মধু, এই দিয়ে স্নান করাতে হবে, এটা পঞ্চামৃত। আর পঞ্চগব্য কাকে বলে, গাভী থেকে যে 5টা জিনিস পাওয়া যায়, দুধ ঘি দই আর গোবর আর গোমূত্র, এই 5টা দিয়ে রামকে স্নান করাতে হয়। তবে একটা ভালো কাজ বলে রাখি, সেই দিন যদি আপনার বাড়ির উপরে একটা করে হনুমানজির পতাকা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ি অক্ষয় থাকবে। কেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে যুদ্ধ করেছিল, তাকিয়ে দেখবেন ওই রথের মধ্যে একটা হনুমানজির পতাকা ছিল। তাই বাড়ি বাড়ি যদি কেউ সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে বাড়িটাকে রথ মনে করেন, তার উপর একটা হনুমানজির পতাকা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়ি দেখবেন চিরকাল সুন্দর থেকে সুন্দর থাকবে। তাই বলে দিই আপনাদেরকে, দেখবেন দুর্গা পূজা শরৎকালে হয়, তার চাইতে বড় পূজা কোনটা, না বাসন্তী পূজা, বাসন্তী পূজাটা আসল দুর্গা পূজা। ওই দিন 9 দিন পর্যন্ত নবরাত্রি হয়, নবরাত্রি শেষ নবমী, আর সেই দিন কিন্তু রাম নবমী, সীতারও কিন্তু নবমীতে জন্মেছে, ওই নবমী নয় সীতা নবমীও পালন করা হয়। তাই আপনারা সবাই বলুন, বলি এসি রামচন্দ্র ভগবান কি, বলি এসি রামচন্দ্র ভগবান কি, পবন পুত্র হনুমান কি, রামচন্দ্র ভগবান কি। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, গীতা পড়বেন, যদি গীতা পড়তে না পারেন
তবে গীতা মাথায় ঠেকাবেন, তাকান আমার দিকে। গীতা পড়তে পড়তে যদি কেউ ভুল করে তাতে তার কোনো ক্ষতি নাই। প্রশ্ন করবেন একই রকম কথা, মহাপ্রভু ভক্তগণকে নিয়ে গঙ্গার পথ দিয়ে যেতেন, হঠাৎ একজন ভক্ত বললেন, প্রভু একজন ব্রাহ্মণ মন্দিরের বারান্দায় বসে বসে গীতা পড়ছে, কিন্তু ভুল পড়ছে, কিন্তু চোখের জলে ভাসছে। ও ভুল পড়ে কেন, ও কি বুঝছে, ও কাঁদছে, তাহলে কি লোক দেখানি কাঁদছে? মহাপ্রভু ছুটে গিয়ে জিজ্ঞেস করেছিল, তাকান ওটার দিকে, তাকাবেন না। মহাপ্রভু ছুটে গিয়ে জিজ্ঞেস করেছিল, মানে আমাদের ব্যাপারটা কি বলুন তো, একটা কিছু দেখলেই দেখবেন একটু হুঁচুক হয়ে যায়, ড্রোন ক্যামেরা একটু সরিয়ে দিন, সরিয়ে দিন, যাদের মাথার উপর দিকে যাবে হাওয়া লাগবে বলে কি যাচ্ছে এ ছোট উড়োজাহাজ নাকি, না কি বলছেন, তাকাবেন তো? বলছে গীতা যদি কেউ ভুল করেন, বাবা বুঝিয়ে দি, মহাপ্রভু নিজের মুখে বলেছেন, দেখছে একজন ব্রাহ্মণ গীতা পড়ছে, ভুল পড়ছে, কিন্তু চোখ দিয়ে জল পড়ছে। জিজ্ঞেস করছে, ব্রাহ্মণ তুমি গীতা পড়ছো, হাজার হাজার ভুল পড়ছো, চোখের জল দিয়ে কাঁদছো কেন? ঠাকুর আমি মূর্খ মানুষ, আমি খুব একটা ভালো পড়তে পারি না, তবে আমি এটুকু বুঝি। বলে কি, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে বসে আছে, রথ চালাচ্ছে অর্জুন বসে আছে, কেন অর্জুন নির্বিঘ্নে বসে আছে, কৃষ্ণ রথ চালাচ্ছে বলে। আমাদের সংসার রথে যদি আমরা কৃষ্ণকে বসাতে পারি, আমরাও নির্বিঘ্নে সংসারে বসে থাকতে পারি। গীতা পড়বেন মায়েরা, গীতা পড়বেন ভাবের সঙ্গে, বুঝুন আর না বুঝুন, কাউকে বোঝাবেন তখন ঠিক পড়বেন, কিন্তু নিজে পড়বেন যদি ভুল হয় তাতেও কোনো ক্ষতি নাই। মহাপ্রভুর যে এই শ্রেষ্ঠ মানুষ যে গীতা পড়ছে কিন্তু ভাবের সঙ্গে পড়ছে। আমি আপনাদের বলবো, ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, তিতো খেলে কি হয় মা, রক্ত পরিষ্কার হয়, শরীরে অনেক রোগ দূর হয়, রোগ দূর হয়, সুগার দূর হয়। কি বলছে, ভালো লাগুক আর না লাগুক খা একটু তিতা, ইচ্ছা করুক আর না পড়ুক পড়ো একটু গীতা, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতাতে কোনো ভুল নাই, গীতার মতো গ্রন্থ নাই। যদি গীতা শ্রেষ্ঠ গ্রন্থ না হতো তাহলে কোর্টে গিয়ে, ও মায়েরা আপনারা বলুন তো, এক জায়গাতে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কোথায় বলা হয়, জোরে বলুন, কোর্টে? আপনার আগে থেকে যাওয়া আসা আছে নাকি, অন্য জায়গায় বলতে পারে না, আবার এরা বলছে কোর্টে, মানে মাঝে 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 যায় আর কি, এরা অন্য জায়গায় বলতে পারে না। আচ্ছা মায়েরা এই দিকে তাকান, গীতাতে হাত দিয়ে কি বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া, এটার ভেতরে কি আছে, জোরে বলুন, এখন ভয়ে বলছে না, যদি কিছু বলে দিন, কি কি আছে এর ভেতরে, কি আছে, জোরে বলুন। এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, দাদা এর ভেতরে কি আছে, বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছু বোঝে না। দেখবেন গীতাতে হাত দিয়ে কোর্টে কি বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, তারপরে দেখবেন হাজার হাজার মিথ্যা বলা হয়। অনেকে প্রশ্ন করেন, প্রদীপ বাবু এরপরে তো হাজার হাজার মিথ্যে কথা বলা হয়, তাহলে জিতে যাই কি করে? ওরে বাবা, এই কোর্টে হাত দিয়ে তুমি মিথ্যা বলে জিতে গেলে ওই কোর্টে তোমার জেতার কোনো চান্স নাই। নিতাই গৌর হরি হরি বল। তাই প্রত্যেকটি বাচ্চাকে স্কুল যাবার সময় গীতা দেবেন, মায়েরা গীতা পড়বেন, না পড়তে পারলে গীতা মাথায় ঠেকাবেন। আমি গতকালকে ছিলাম জঙ্গিপুর, তার আগে ছিলাম ফারাক্কা থেকে 20 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে দুদিন, তার আগে ছিলাম বিহার বর্ডার মালদা থেকে 70 কিলোমিটার আগে দুদিন। ওখানে দেখতে পাচ্ছিলাম আপনাদের মুর্শিদাবাদ এলাকা খুব ভালো জায়গা, সব জায়গাতে আমরা নাম করি যে গান বাজনার জায়গা হচ্ছে মুর্শিদাবাদ মালদা নদিয়া। আমাদের বীরভূম খুব ভালো গান বাজনার জায়গা, কিন্তু বীরভূমে গান করতে গেলে কোমর বেঁধে যেতে হয়, বীরভূমের মানুষ কিন্তু খুব শক্ত আছে ওইসব ব্যাপারে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন ওখানে দেখতে পেলাম তিলক, দেখতে পেলাম আপনাদের দু চারটা দেখতে পেলাম, কেন করছে না বলুন তো? তিলক দেখলেই তো আমাদের পাশে পাশে বাড়ির লোকেরা বলে, বাবারে যদি কোনো মেয়ে তিলক করে মালা নেয় তাকে বলে, বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে, এই জন্যে তো পাচ্ছে না। কিন্তু আমি বলবো যারা তিলক করেন, যদি কেউ ঠাট্টা করে শুনে নিন, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে চলে যায় কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? ও মায়েরা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো কিন্তু দূরে যায় না। দেখবেন নিন্দুক লোক যারা, তাদেরকে যত ভালো কথাই বলুন
ও কিন্তু নিন্দা করতে ছাড়বে না। কেন? ও রক্ত তো নিন্দাতেই ভরা আছে। ভালো মানুষরা কোনো জিনিসের নিন্দা করে না, কেন? সব সময় মাথা নিচু করে থাকে, ভদ্র। আপনি দেখলেই বুঝলেন, ওর কথা শুনেই বুঝবেন ইনি একটু মানে নিন্দুক লোক। তাকাবেন তিলকের কথা যখন এলো, বলুন তো তিলকটা কেন করেছি? তাকাবেন তত্ত্বের কথা, তিলক গোবিন্দ পড়েছে, তিলকের ডান দিকের দাগটা হচ্ছে ব্রহ্মা, তিলকের ডান দিকের দাগটা ব্রহ্মা, বাঁ দিকের দাগটা মহেশ্বর, মাঝখানের দাগটা কি ফাঁকাটা বিষ্ণু। এটাকে যদি গোবিন্দের চরণ ধরা হয়, তাহলে এই যে নাকে একটা ফোঁটা নিয়েছি ওটার নাম তুলসী পাতা। এই নাকে ফোঁটা কতটা নেবেন? নাকে ফোঁটা নেবেন, তাকাবেন মায়েরা, নাকে ফোঁটা নেবেন, নাকটাকে চার ভাগ করলে তিন ভাগ অংশ ফোঁটা নিতে হয়, এটা তুলসী পাতা স্বরূপ। তাকাবেন তিলক দেবেন কোন আঙুলে, নেবেন কোন আঙুলে। হরিবাসরে দেখবেন তিলক দেওয়া হয়, আমাদের পাঁচটা আঙুল তাকান, এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠি, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এই আঙুলটা কাজে লাগে না। এই আঙুলটাতে তিলক দেবেন কখন? যদি কাউকে আপনি তিলক দেবেন, একটা ফোঁটা দিয়ে দাও দিদি, তখন আপনি এই আঙুলে দেবেন। সবাই তাকান, এ নিয়মে না করলে গোটাটাই বেকার হয়ে গেল। আপনি তিলক করছেন, কেউ তিলক চাইলো, ফোঁটা চাইলো, আপনি এই আঙুলে দেবেন। ব্রাহ্মণ ঠাকুর দেখবেন সিঁদুরে ফোঁটা দেয়, এই আঙুলে প্রকৃত জায়গায় দেয়। আর কি এই আঙুলে কাকে তিলক দেওয়া যায়? আপনার বাড়ির পাশে কেউ মরে গেছে, আপনাকে ডাকলো, দিদি একটু তিলক দিয়ে দাও তো, মানুষটা মারা গেল গো। আপনি তিলক দিলে কিন্তু আপনি লাভবান হবেন, কেন বলুন তো? তিলক পড়ালে আপনারও বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। এই জন্যে তিলক আপনি কোন আঙুলে দেবেন? এই আঙুলে মৃত ব্যক্তিকে দেবেন। আর নিজে যখন তিলক নেবেন কোন আঙুলে নেবেন? এ বাহ, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলটা। কেন? এটার নাম মধ্যমা। আর যখন গোবিন্দকে তিলক দেবেন, তুলসী পত্র দেবেন, এই আঙুলটার নাম অনামিকা, এই আঙুলে দেবেন। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা দেখবেন গুরু মন্ত্র ভজন কোন আঙুল থেকে শুরু হয়, তাকান 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 তাকান, কোন আঙুল থেকে শুরু হয় মায়েরা? এই আঙুল থেকে। তো এই আঙুলটা হচ্ছে ভগবানকে দেবার জন্যে, গুরুকে দেবার জন্যে। এই চারটা আঙুলের কিন্তু ব্যাখ্যা আছে। এখন তিলকের রীতি যখন বললাম, তিলকের জন্ম কোথায়? গোবিন্দের মাথা ব্যথা হয়েছিল, যদি কোনো ভক্ত চরণে ধুলি দিতে পারে ব্যথা ভালো হতে পারে। কেউ দিল না, ব্রজগোপীরা রাধারানী দিল, সেই তিল ধুলো মাথায় নিয়ে গোবিন্দের মাথা ব্যথা হলো, সেই ধুলোটা বৃন্দাবনে মাটিতে ফেলে দিল, তার থেকে তিলকের জন্ম হয়ে গেল। এই জন্য মায়েরা, এ তিলক যে করবেন এ ব্রজগোপীর চরণ ধুলা, এ তিলক যে করবেন রাধারানীর চরণ ধুলা। খুব দামি কথা, সবাই মন দিয়ে শুনুন। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, রূপের কথা শুনলেন, শুনছেন, একটু বলি ভগবানকে কোথায় পাওয়া যায়। যারা জ্ঞানীজন বয়স্ক মানুষ আছেন, কীর্তন শোনেন, তারা শুনবেন। হরে কৃষ্ণ, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। তাকাবেন খুব অমৃতের সমান কথা, কি ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি বৃন্দাবন যাবেন বলে বহরমপুর রেল স্টেশনে বসে আছেন, মনে পড়ে গেল মেয়েটা বিয়ে হয় না, ছেলেটা চাকরি হয় নাই, এরকম পিছু টান যার আছে গোবিন্দ পাবার সম্ভাবনা তার নাই। পেয়েছিল কে? তত্ত্ব, জনক ঋষি রাজা যিনি, পূর্ণ ত্যাগী ছিলেন তিনি, কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো, এইরকম যদি ত্যাগী হওয়া যায় গোবিন্দের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করত, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মায়েরা তাকাবেন, যে বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু কিন্তু লক্ষ্য করবেন মনটা কিন্তু গোবিন্দের দিকে থাকত। আপনার দু ভারী সোনা, চার ভারী সোনা হলে কত অহংকার হয়। জনক রাজা সোনার পুরীতে বসে থাকত, মন গোবিন্দ চরণে। গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি 15 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে,
কিন্তু তুলে দেখবেন পাকাল মাছের গায়ে পাকের দাগ লাগে নাই। তত্ত্ব বলল সংসারে ভগবানের রূপ দেখতে গেলে পাকাল মাছের মতো বাস করো। ভক্ত পাকাল মাছ দুঃখ সংসারে বাস করে, দুঃখের ছাপ থাকে না, আনন্দময় থাকে, তারা ভগবানের দেখা পায়। আবার কি বলল, পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকমে যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার ওপরে বর্ষার জল ফটফট করে পড়ে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ হয় না। মায়েরা যারা ভক্ত পদ্ম পাতা দুঃখের ছাপ তার শরীরে লাগে না। আর কি বলল তাকাবেন মায়েরা, রামকৃষ্ণদেব বলল সংসারে থেকে ভগবানকে ভজনা করো। অনেকে বলে না কীর্তন শুনতে যাবেন না দাদা, অনেকে বলে সংসার করেছি আমার আর কীর্তন শোনা। আবার অনেকে দেখবেন তিনটে হাত আছে, ডান হাত, বাঁ হাত, একটি অজুহাত, দাদা কীর্তন শুনতে যাবেন না, আমার মতো হতভাগা কি ভগবান ডাকে গো, কি দুঃখ। বিয়ে বাড়িতে যান, আমরাও যাই। গত কয়েকদিন আগে ফাল্গুন মাসে একটা ডেট আমি বাড়িতে গেলাম, আমার মেয়ে বলল বাবা খুব নিকট লোক তোমাকে বারবার যেতে বলেছে, বাবা এলে কিন্তু পাঠিয়ে দেবে, কারণ যেতেই হবে। আমি ভোজ বাড়িতে যাই না, তো ওনারা আমার আত্মীয় বলে গেলাম। মেয়ে বলল বাবা তোমাকে যেতেই হবে, চল তাহলে যাই। দুজনে বসে আছি, বললাম নিরামিষ টিরামিষ সব আছে তো? হ্যাঁ আছে। তো মেনু কার্ড দেয় না মায়েরা ভোজ খাবার আগে? মেনু কার্ড দেয় না? জোরে বলুন হ্যাঁ না না, মেনু কার্ড। তো মেনু কার্ডটা প্রথমে দেখে প্রণাম করলাম, তারপর দেখে ফেলে দিলাম। কী লেখা রয়েছে? সব কিছু লেখা রয়েছে, ওপরে লেখা আছে রাধা বল্লভী। আপনাদের হয় না এদিকে? জোরে বলুন রাধা বল্লভী। ওইটা দেখে প্রণাম করলাম, যাক ভালো জায়গায় এসেছি। তার নিচে আবার দেখে আমি কার্ডটা ফেলে দিলাম, কি চিকেন কাটলেট, গন্ডগোল হয়ে গেল, মটন কাটলেট। কত রাধাকে আমরা সম্মান দিই বুঝুন, চিকেন কাটলেট তারপর মটন কাটলেট। আবার দেখবেন অনেকে বলে প্রদীপ বাবু আমার একটা সৎ পাত্র আছে, ভালো মেয়ে দেখবেন পাঁচ জায়গা ঘুরছেন। প্রায় বাড়িতে বাসা পাই, অনেকে বলে আমার একটা ভালো ছেলে আছে সৎ পাত্র, ভালো মেয়ে দেখবেন। তো আমরা সৎ পাত্র মানে বুঝলাম না, বলছে 50,000 টাকা বেতন পাই আর 30,000 টাকা এদিক ওদিক, ওটা এক নম্বর না দু নম্বর? জোরে বলুন। তাহলে ওটা সৎ পাত্র না অসৎ পাত্র? জোরে বলুন না। বিচার করবেন, বিচার করবেন কথাগুলো। আবার বাবা কিছু মনে করবেন না, মায়েদের জন্য কিছু বলা দরকার। বাবারা যদি অপরাধ না নেন তাহলে একটু বলি, কি বলবো মায়েরা অপরাধ না নিলে বলি। আপনাদের কীর্তনে আসরে দেখি নাই, দু চারটা কীর্তনে আসরে দেখেছি মেয়েরা কীর্তন শুনতে এসে খালি এরকম, আমাকে একজন এসে বলছে কমির একটা ছেলে বলছে প্রদীপ বাবু মাদুলি টাদুলি দেন। বললাম কেন, কি হয়েছে? কি বলছে আমার স্ত্রী না বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না খালি। আমি বললাম ভাই কি আসতে, ভাই তোমার ক্যামেরা ছিল বিয়ের সময়? এই ক্যামেরা নয়। বলে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ক্যামেরা ছিল। বলে ওই গন্ডগোলটা করেছে। বলে কোথায় করেছে তাকান? বিয়ের সময় দেখবেন বাবা মেয়েরা যখন মালাটা পরাই তখন দেখবেন কি প্রেম সে পড়ায়, জন্য কিছুই জানে না, লজ্জানত ভাবে। স্বামীকে যখন মালাটা পরাই তখন শুভ দৃষ্টি হয় না, কি বলছেন প্রেম সে, মানে প্রেমের জিনিস, ভক্তির জিনিস। স্বামীকে যখন মালাটা মেয়েটা এরকম করে ভক্তি করে পড়াতে যাচ্ছে, পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকান, এই দিকে, এই দিকে। শুভ দৃষ্টিটা কার ওপরে হলো? আর তাকাই, আর তাকাবে? কীর্তনে যে কি মজা আছে রাত, কিন্তু কি করবেন, আমি দুঃখের বিষয় এইটাই, আমার তো 3 ঘন্টা টাইম, ঘড়ির দিকে তাকান কতক্ষণ হয়ে গেল, 7:30 থেকে এখন কথা হচ্ছে যে প্রায় 4 ঘন্টা দিকে যাচ্ছে, আপনারা উঠছেন না, উঠলে তাও মাঝে মাঝে ভাবি যে কমায়। যেরকম রাধা রানী কি, কি শ্যাম সুন্দর, কি শ্যাম সুন্দর, কি। আবার দেখবেন বাবা অপরাধ নেবেন না, অনেকে পান খায় হরিবাসরে, পান খাওয়া কোনো অন্যায় নয়, এইদিকে পান খাওয়া কোনো অন্যায় নয়। পান মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত খেয়েছে, সন্ন্যাসের পরে মহাপ্রভু পান খায় নাই। পানের জন্ম কোথা থেকে? না স্বর্গ সমুদ্র থেকে অমৃত উঠেছিল,
তারপর দেবতা অসুরদের মধ্যে মারামারি চলছে অমৃতের ভাণ্ড নিয়ে, এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হলো। পান অমৃতের সমান, পানে সুপারি দিলেন, চুন দিলেন, খেলেন ভালো, কিন্তু পানের সঙ্গে পান মশলা দিলে কি হয়, দাঁতগুলো দেখতে কালার খুব ভালো হয়, তরমুজের বিচির মতো এত সুন্দর দেখতে হয় মায়েরা। না না, আপনারা মশলা খাবেন না, তবে পান দেখবেন বিয়ের সময় কাজে লাগে না, জোরে বলুন মায়েরা বলুন। ছেলে যখন বিয়ে করতে যায়, পিঁড়িতে বসে মেয়েটাকে পান ঢাকা দিয়ে সাত পাক ঘুরোই। কেন পানটাকে ঢাকাতে হয় কারো জানা আছে? বলে এত যদি জানবো তোমাকে কেন ঢাকবো, পানটা ঢাকাতে হয় কেন বাবা? এই রূপটা শুনুন, পান ঢাকাতে হয় কেন? না, পানটা ঢাকাতে হয় এই জন্যে, পান হচ্ছে যোগ মায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখের দিকে তাকায়, মানে মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। একটা বাড়িতে বাসা, বয়স্ক লোক বলছে বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার তিনটে ছেলে তিনটে বৌমা মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বলছে কাকা বাবু ঝগড়া করবে না কেন, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে। আবার দেখবেন খালি, আর যদি কিছু মনে করবেন না, সমাজে কিছু খারাপ জি, মেয়েদেরকে ছেলেদেরকে ছোট অবস্থা থেকে ফোন দিচ্ছেন, এই 15 বছর বয়সে ও আউট হয়ে যাচ্ছে, কেন রং নাম্বারে লেগে যাচ্ছে। আপনার রং নাম্বারে লাগাবেন না, জোরে রাধা রানী কি। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনায় জল আনতে গেছে, আসতে একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনায় জল আনতে গেছে। মায়েরা, রাধারানী হলো রাজার মেয়ে, সে কি মাটির কলসিতে জল আনতে যাবে? জোরে বলুন, কিসে যাবে? সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। কিন্তু ঘটনাটা কি হয়েছে, না জল যখন ভরছে, গোবিন্দের রূপ দেখে কলসি একবারে নিতাই গৌড় হরিবল হয়ে গেছে, কোথায় একবারে গোবিন্দের কাছে, এই পার থেকে ওই পারে চলে গেছে কলসি। মনে মনে ভাবছে, রাধে গো তোমার পরশ পেলাম বলে আমি গোবিন্দের চরণ পেলাম, আমি গোবিন্দের চরণ পেলাম। কলসি কেঁদে কেঁদে বলে প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, তোমার পরশ পেলাম বলে গোবিন্দের চরণ পেলাম। এ জগতে কোনো মা কোনো বাবা যদি রাধে রাধে বলতে পারে, তবে কৃষ্ণের চরণ নিতাই গৌর হরিবল বলে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলিতা। আমি যে রাধার দাস এতে যদি কারো সন্দেহ হয়, আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, সব ভজনা বিফলে চলে যায়। একটু তাকাবেন সবাই, মাথায় কাপড়টা নিন, রাধারানী যমুনায় জল আনতে গেছে, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন, এবং একটু উলুধ ধরে দেবেন যখন জল আনতে যাবে। রাধারানী কিভাবে রূপ দেখছে দেখুন, যমুনায় গিয়ে সোনার কলসি নিয়ে জল আনতে গেছে, সবাই দর্শন করবেন, যারা পেছনে আছেন, যারা আগে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, খুব ভালো লাগছে আপনাদের, কিন্তু দাঁড়িয়ে আছেন আপনাদের দেখে কষ্ট লাগছে, এত ভক্তের ভিড় যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যারা কষ্ট করছেন কৃষ্ণের কৃপা তো অবশ্যই পাবেন। তো সবাই মিলে দর্শন করুন, রাধারানী যমুনায় জল আনতে গেছে, গোবিন্দকে দেখেছে, কিভাবে জল নিচ্ছে, একদিকে গোবিন্দকে দেখছে, সোনালে কলসি জলে ভেসে চলে গেছে। মায়েরা, শাশুড়ি ননদিনীর কাছে গেছে, শাশুড়ি বাঘিনী, ননদিনী সিংহী। আগে দেখবেন শাশুড়িকে দেখলে বৌদের এক পো রক্ত শুকিয়ে যেত, এখন আবার বৌদেরকে দেখলে শাশুড়ির দুপোয়া রক্ত শুকিয়ে যায়।
আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম। কিছু মানে আমার বয়স্ক বাবারা রয়েছে, প্রথমে প্রণাম জানালাম। এখানে আমি কীর্তন কমিটির ছেলেগুলোকে জানি, উত্তম বাবুকে জানি, আরো অনেকজনকে জানি, খুব ভালো মানুষ এরা এবং খুব ভদ্র। এদের আচরণ আমি হয়তো রেগে যাই, কিন্তু ইনারা তো ভদ্র, খুব উন্নত অবস্থায় কথা বলেন। এর জন্য ধন্যবাদ জানাই ভগবানের কাছে ইনাদের আরো হোক। তবে যদি কিছু না মনে করেন, লীলা শুরু করবার আগে দুটো চারটা কথা বলি। মেয়েরা কিছু পারুক আর না পারুক, একটা জিনিস ভালো পারে, বলবো না আস্তে বলেই দিই। দেখুন দাদারা সমর্থন করছে কিনা জানি না, স্বামীর বাড়ির যদি কেউ আসে দু তিনজন কুটুম্ব, আমি আজ আর পারলাম না গো, ঘরে আমার খুব ব্যথা, মাজাই ব্যথা, আমি শুয়ে পড়লাম। আর যদি বাপের বাড়ির ভাই চলে আসে, ওরে বাবা রে, তখন ব্যথা ম্যাথা কর না। আপনাদের হয় না, অন্য জায়গায় যদি হয় তো সবাই লক্ষ্য করো। মানে দাদারা বলছে সব জায়গাতে সমান, আপনি বলুন, আমাদের বললে তো গন্ডগোল আছে, আপনি বলুন যদি কিছু কাজে লাগে। না না, আজকে বলেই যাব, কারণ এসেছি যখন তখন বলেই যাব। সবাই লক্ষ্য করুন, মায়েরা রাধারানীকে বলছে ননদিনী, এ বউ, সোনার হারানো ভালো নয়, তুই সোনার কলসি কোথায় হারালি? শাশুড়ি বলছে বউ তো লজ্জা করে না, হতভাগী কোথাকার, তুই সোনার কলসি হারিয়ে দিলি। যখন বারবার ভর্ৎসনা করে ললিতা বিশাখা এসে বলছে, রাধে তোর বাবা তো বৃষভানু রাজা, ইচ্ছা করলে তোর বাবার কাছ থেকে ছটা সোনার কলসি কিনতে পারি, কিন্তু ওগো রাধে তুই আমায় বল, তুই সোনা হারালি কেন? লোকে যদি পিতরের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়, রূপর কলসি পেলে পিতলের কলসি ভুলে যায়, সোনার কলসি পেলে রূপর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দামি পেলি যার জন্যে সোনা ভুলে গেলি? রাধা রে বলছে, ললিতা রে তুই আমার মরম সখি, আপন মরম কথা না কহিবি যথাতথা, তোকে ছাড়া কি বলবো বল, তুই তো সব বুঝিস। আমি যমুনার কুলে জলান্তে গিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপের নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি, ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি, আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন কুম্ভ ভরে এনেছি। যেমন সুস্থভাবে শুনছেন তেমন শুনুন, রাধারানী বলছে, ললিতা তোরা বস, তোদেরকে বলি গোবিন্দের রূপের কথা। জানেন কিনা জানি না, গোবিন্দের শরীরে আটটা পদ্ম আছে, গুনে নিন, দুটো নয়ন কমল, দুটো চরণ কমল, দুটো কর কমল, কটা হলো? ছটা। একটা মুখ কমল, একটা নাভি কমল, গুনবেন কটা পদ্ম আছে? দুটো নয়ন কমল, দুটো কর কমল, কটা হলো? চারটা। দুটো চরণ কমল, কটা হলো? ছটা। আর একটা নাভি কমল, একটা মুখ কমল, আটটা কমল। এই অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়ে, অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদের স্বাদ, যেন মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদের স্বাদ পেয়েছে। গোবিন্দের ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে আছে, বাতাসে নড়ছে। রাধারানী বলছে, ললিতা আমার দেখে কি মনে হচ্ছে জানো, ওই চূড়া যেন ডাকিতে, যেন চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে, ও গো রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। কিছুক্ষণ আগে আপনাদের বললাম ভগবানের মাথায় ময়ূরের পালক ছিল, একটু সবাই জেনে নিন, এত পাখির পালক থাকতে কৃষ্ণ কেন ময়ূরের পালক নিল? হিন্দুর প্রত্যেকটি ভাইয়ের কাছে আমার নিবেদন রইল, রূপের গান শুনছেন এই তত্ত্ব শুনতে হবে, ভগবান এত পাখির পালক থাকতে ময়ূরের পালক নিল কেন মা? সবাই শুনবেন,
তেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সেই সময় একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি জোরে বলুন? জটায়ু। জটায়ু যখন বাধা দিল, রাবণ তখন জটায়ুর ডানা কেটে দিল। জটায়ু ছটপট ছটপট করছে, রামচন্দ্র বলছে হ্যাঁ গো জটায়ু, তোমার এই অবস্থা কে করলো? রাবণ। ও গো প্রভু রাম, আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম, বাঁচাতে পারলাম না, রাবণ ডানা কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না। রামচন্দ্র বলছে হ্যাঁ গো জটায়ু, তুমি তো আর বাঁচবে না, তা মৃত্যুর আগে তুমি কি চাও? জটায়ু বলছে হে প্রভু, আমি জন্মে জন্মে যেন তোমার চরণ পাই। ভগবান রামই বলল জটায়ু, এ যুগে তো নয়, আগামী দাপরে তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় রাখবো, জগৎকে শিক্ষা দেব, যে ভগবানের হয়ে কাজ করে ভগবান তাকে মাথায় রাখে। তাকাবেন তাকাবেন, তাকে মাথায় রাখে। ও মা এই দিকে তাকান, ময়ূরের পালকটা বাম দিকে আছে না ডান দিকে আছে? জোরে বলুন, কোন দিকে আছে বলুন? বাম দিকে আছে। এখন এর মধ্যে প্রশ্ন আছে, ময়ূরের পালকটা গোবিন্দের বাম দিকে রইল কেন, ডান দিকে রইল না, সোজা রইল না, কেন রইল না? তাকাবেন মায়েরা, একটা বাড়িতে অনেকগুলো মানুষ থাকলে ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয়? কাজ কাজ নিয়ে। আমি কর্ম করবার তুই বসে বসে টিভি দেখবি, ঝগড়া হয়। কিন্তু ভগবানের শরীরে যারা রয়েছে মা, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। কার কার মধ্যে? ময়ূরের পালক আর নূপুরের মধ্যে। ময়ূরের পালক বলছে নূপুর তুই ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। আচ্ছা বলুন তো, আপনাদের গ্রামে দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে তো একজনকে ঝগড়া মেটাতে হবে, তা গোবিন্দের চরণে নূপুর, মাঝখানে কি ময়ূর পুচ্ছ, ওপরে কি ময়ূর পুচ্ছ, মাঝে আছে বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল ওরে ময়ূর পুচ্ছ, এ জগতে যত সাধুগুরু মুনি ঋষি বৈষ্ণব আছে, তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। যত মুনি ঋষি সাধুর গোবিন্দ সাধু আছে, তারা গোবিন্দের চরণ চাই। ওরে নূপুর রে, তুই যদি চরণ পেয়েছিস তবে সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছিস। নূপুরের আনন্দ ধরছে না, নূপুরে জিতং 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 বাজে, নূপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, নূপুরে জিতং 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 বাজে, গোবিন্দের আঙ্গা চরণ পেয়ে জিতং জিতং জিতং, আজ গোবিন্দের আঙ্গা চরণ পেয়ে জিতং 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 বাজে, 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 আজ গোবিন্দের আঙ্গা চরণ পেয়ে আর আনন্দ ধরে না, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, জিতং 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 বাজে।